আজকে ওয়েদারটা খুব ভালো লাগছে, রোদ নেই, মেঘলা মেঘলা আমার ইচ্ছে, অসাধারণ একটা ওয়েদার, প্লিজেন্ট ওয়েদার যাকে বলে, খুব ভালো লাগছে তাকে। হেই, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। হাসছিলাম, হ্যাঁ, ধিন্না খেতে বসেছে তাই হাসছিলাম। আজকে ভাবলাম একটু মাটন রান্না করি, মাটনটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। হ্যাঁ, সেরকমভাবে পুরোটা হয়তো শেয়ার করতে পারিনি, কারণ আজকাল সেরমভাবে রান্নাঘরে আমার যাওয়াই হয় না। আমার মায়ের হাতের কিন্তু মাটন ভীষণ স্পেশাল। আমার মা এত ভালো মাটন রান্না করতো যে বলার না, করতোই বলবো। কারণ বাপি মারা যাওয়ার পর মা প্রায় রান্না ছেড়েই দিয়েছে বলতে পারো। যাই হোক, আমি ঠান্ডা তেলেই আলুগুলো দিয়ে দিয়েছি, কারণ ঠান্ডা তেলে আলু দিলে আলুটা একটু সেদ্ধও হয়ে যায়, আর আলু কিন্তু কখনো তেল টানে না। হ্যাঁ, আলু কখনো তেল টানে না, তো আমি ঠান্ডা তেলে আলুগুলো দিয়ে দিয়েছিলাম। একটু তেল বেশি পড়ে গেছিলো, তেলটা কিন্তু আমি পরে আবার উঠিয়েই নিয়েছিলাম। তারপর এই যে স্যান্ডি, আমাদের স্যান্ডি বাবা তাকাচ্ছে কুলকুল করে, সবাইকে দেখছে, তোমাদের সবাইকে, তোমাদের হাই বলছে, হ্যালো বলছে। তোমরাও সবাই কিন্তু স্যান্ডিকে হ্যালো বলে দিও। এই করে আমি আবার রান্নাঘরে ঢুকে গেলাম। রান্নাঘরে ঢুকে সবার প্রথমে তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু মিষ্টির জন্য অবশ্যই আমি দিইনি, চিনিটা দিয়েছি লাল হওয়ার জন্য, মাংসের কালারটা আসার জন্য। চিনিটা দিয়ে শুধুমাত্র ক্যারামেলাইজড করার জন্যই আমি চিনিটা দিয়েছি। যেটা তোমাদের বলছিলাম, মার হাতের কিছু কিছু স্পেশাল রান্না সত্যিই ভীষণ অপূর্ব। স্পেশালি মা যখন এমনি নর্মাল এগুলো রান্না করে সেগুলো তো ভীষণ ভালো হয়, আর মায়ের হাতে রান্না কার না ভালো লাগে। প্রত্যেকটা বাচ্চার দেখবে মা, সে মা যেরকমই মায়ের হাতে রান্না হোক, মা যেরকমভাবেই করুক, সেটা বলতে পারো সেদ্ধ করে দেখ, কিন্তু তবুও দেখবে বাচ্চাদের কিন্তু মায়ের হাতে রান্না একটা অমৃত মনে হয়। তারপরে আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদাটা খুব একটা আমি যদিও মাংসে ইউজ করি না, এবার আমি করেছিলাম। তো মা যখন মাংস রান্না করতো, আমার মা তো, সেই মাংস যে আমরা কী পরিমাণভাবে ভালো খেতাম তার আর বলার না। আদা রসুনের পেস্ট দেওয়ার পর আমি দিয়ে দিয়েছি এখানে কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ বাটা আমি দেব না, ইউজ করবো না পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা এই জন্যই দেবো না, পেঁয়াজ বাটা দিলে না মাংসটা আমি দেখেছি বড্ড বেশি থকথকে হয়ে যায়, তার থেকে পেঁয়াজ রসুন নর্মাল ঝিরিঝিরি করে পেঁয়াজ দেওয়াই ভালো। কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর অবশ্যই আমি মাংসটা সেদ্ধ করেছিলাম চা পাতার লিকারে। চা পাতার লিকারে সেদ্ধ করলে কি হয় না, মাংসটা ফটাফট সেদ্ধও হয়ে যায়, কারণ চা পাতার একটা কষ থাকে, সেই কষটায় কিন্তু মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে যায়। শুধু মাংস কেন বলবো, তোমার কাবলি চানা যেগুলো আছে, কাবলি চানাও খুব ভালো তাড়াতাড়ি সেদ্ধ হয় চা পাতার লিকারে সেদ্ধ করলে। তো মাংসটা সেদ্ধ করে নিয়েছিলাম, মাংসটা সেদ্ধ করে নিয়েছিলাম এই জন্যই, কারণ মাংসটা কষিয়ে সেদ্ধ করলেও ভালো হতো, কিন্তু সেদ্ধ করে নিয়েছি যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ আমার এক ভাই আসার কথা ছিল, ভাবছিলাম রান্না বান্না করে একবারে গল্প করলে ভালো হবে। কারণ ওই রান্নাঘরে বারবার গিয়ে গিয়ে রান্না দেখা, রান্না করা, তারপরে গল্প করা, ওটা না কেন যেন আমার ভালো লাগে না। তার থেকে একবারে সব রান্না বান্না করে বসে আড্ডা মারার মজাই আলাদা, ওই আড্ডাটা কিন্তু আলাদা রকম হয়। তারপর আমি মাংসটা ভালো করে কষে, খুব ভালো করে কষেছিলাম। এই কষাটা কিন্তু অবশ্যই আমার মায়ের থেকে শেখা, কিছু কিছু রান্না তো আমরা অবশ্যই মায়ের থেকে শিখি। তবে হ্যাঁ, আমি খুব একটা শেখার কিন্তু সেরমভাবে সুযোগ পাইনি, কারণ আমি রান্নাবান্না করতামই না, একদম করতাম না। কী কোনটার আমার বাড়ির রান্নাঘর আর কোনটা যে আমার বাড়ির ঠাকুরঘর সেটাই আমি জানতাম না। মাংসের হয়ে গেছে, মাংসের সাথে হয়েছে একটা ভালো সুন্দর ফ্রাইড রাইস, যেটার মধ্যে আছে ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার আর ক্যাপসিকাম আর সাথে গাজর। আর মাংসটা কিন্তু এইভাবে দারুণভাবে হয়েছিল, যেটা খেতে বসেছে ধিন্না, ওটার মধ্যে আমি কোনো রকম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো কিচ্ছু দিইনি। তারপরে স্যান্ডি এই দেখো ফ্রিজে উঠে জল খাচ্ছে। ধিন্নার খাওয়া দাওয়া হয়ে গেছিলো, ভালো খেয়েছিলাম সবাই আমরা রোববার দিনের লাঞ্চটা। এটা আমার রোববারের ভিডিও, এখন আমি সোমবার দিন এটা ভয়েস ওভার দিয়েছি, হয়তো কালকে তোমাদের কাছে পৌঁছে যাবে। তারপর সন্ধ্যাবেলা বেরিয়ে প্রথমে আমরা গেছিলাম স্যান্ডির কিছু খাবার আনতে। খাবার আনতে গিয়ে অ্যাকোরিয়ামের কিছুটা মুহূর্ত, স্যান্ডির দোকানের কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। ভালোই লাগছিলো, মাছগুলো চলে ফিরে ঘুরে বেড়াচ্ছিলো, রাস্তাটা তখন আমি তুলে ধরিনি, কারণ ওই এক রাস্তা বারবার না, যদিও এটা এক রাস্তা না, এই রাস্তাটা অন্য, অবশ্যই অন্য রাস্তা, আগের রাস্তাটা তুলিনি, এই রাস্তাটা আমি তুলে ধরলাম। আস্তে আস্তে চিন্তা করছিলাম, এই রাস্তা দিয়ে যখন আসছিলাম, আস্তে আস্তে
আমি কৌশিককে বলছিলাম যে আমার বাড়ির ফ্রিজটা প্রায় মোটামুটি 13-14 বছর হয়ে গেছে, রামের বনবাসের মতো আর কি। রাম যেরকম 14 বছরের বনবাসে গেছিল, বনবাসে গিয়ে সবাইকে ভুলে গেছিল, আমার ফ্রিজটারও সেই এক সেম দশা হয়েছে। আমার বাড়িতে 14 বছর প্রায়, হ্যাঁ 14-15 বছরের বনবাস তো হয়েই গেছে, কারণ আমার বিয়ের পরপরই ফ্রিজটা কেনা হয়েছিল। আমি কৌশিককে বললাম চলো একটু ফ্রিজের দোকানে ঢোকা যাক, একটু ফ্রিজ দেখি। প্রথমে আমি সাইড বাই সাইড হায়ারের দেখছিলাম, জানি না কেমন হবে, ফ্রিজ কিনতেই হবে আমার একটা, কারণ এই 14 বছরের বনবাসের ফ্রিজটাকে আমার এখন নিজস্ব জায়গায় পাঠাতে হবে। হায়ারের ফ্রিজগুলো ভালোই লাগছিল সাইড বাই সাইড, কিন্তু আমার ঘরে ঢুকবে কতটা জানি না। তারপরে একটা গ্লাসের ফ্রিজ দেখলাম যেটাতে মোটামুটি মুখ টুক দেখা যাবে, মেকআপও করা যাবে। থিন্নাকে বলছিলাম, থিন্না তুই ওটাকে নিবি ওই ফ্রিজটা মেকআপ করার জন্য? ও বললো না, যদি কাজ ভেঙে যায় আমার তাহলে কী হবে, আমি ভাঙা আয়নায় মুখ দেখতে পারবো না। তো ওই জন্য মোটামুটি হ্যাঁ হেসে হেসেই বলছি তোমাদের, মোটামুটি ওই ফ্রিজটাকেও ক্যান্সেল করলাম। তারপর দেখলাম স্যামসাং দেখলাম, এলজি দেখলাম, দেখে টেকে কোনোটাই ডিসাইড করতে পারলাম না। আমি আর কৌশিক আবার বাড়ির পথে রওনা হলাম, কারণ বাড়িতে চলে আসার জন্য দেখি আবার চিন্তা ভাবনা করে ফ্রিজের ডিসিশনটা নেব। ধিন্নাকেও একবার দেখাতে হবে, কারণ ইন ফিউচার ওই ব্যবহার করবে ওগুলো, জানি না আবার 14 বছর বাদে ওটারাও আবার বনবাস হবে, তারপরে ওটাকেও চেঞ্জ করে নেবে নিশ্চয়ই। এই ফ্রিজ ধিন্নার অবশ্যই ব্যবহার করবে, না আবার করতেও পারে, সেটা পরবর্তী সময় বলা যাবে, পরবর্তী সময় বোঝা যাবে। যাই হোক, যে যেখান থেকেই দেখছো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই নিজের শরীরে খেয়াল রেখো। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো সকালে বা নতুন কোনো বিকেল একটা ফ্রেশ ব্লগের সাথে। ততক্ষণ লাভ ইউ অল গাইজ, টাটা, বাই বাই।